সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত। আশুতোষ মুখোপাধ্যায়ের ছাত্রজীবন সম্পর্কে এর আগে অনেকগুলি ভিডিওই দেয়া হয়েছে। আজকে বলবো তার পরবর্তী অংশ, আজকের পর্ব সংখ্যা 6। আগের পর্বগুলি যদি কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, অথবা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এই ধরনের ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। তাহলে শুরু করা যাক। বাংলার বাঘ তথা আশুতোষ মুখোপাধ্যায়, যার নির্ভীক জ্বালাময়ী বক্তৃতা শুনে সকলেই বিস্মিত এবং স্তম্ভিত হতেন, জানেন কি তিনি শৈশবে ছিলেন লাজুক এবং মুখচোরা স্বভাবের। এই লাজুক মুখচোরা স্বভাবের ছেলেটি কিভাবে হয়ে উঠলেন নির্ভীক বক্তা, আজ তারই গল্প আপনাদের শোনাব। আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি চাইতেন না তার ছেলে ডাক্তারি পড়ুক। আগের পর্বেই বলেছি আশুতোষ মুখোপাধ্যায় চাইতেন হাইকোর্টের বিচারপতি হতে, তাই তার বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়েরও ইচ্ছে ছিল তাকে উকিল তৈরি করার। কিন্তু ওকালতি করতে গেলে তো ভালো বক্তৃতা দিতে হবে। বহু উকিল আছেন যারা ভালো আইন জানলেও শুধুমাত্র বাগ্মিতার অভাবে উন্নতি করতে পারেন না। শুধু আইন জানলেই তো চলবে না, পুরো ঘটনা বিশদে বিচারপতির সামনে উপস্থাপন করতে না পারলে আইন জেনে কোনো লাভ নেই। গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় পুত্রের মেধা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও তার পুত্রের মুখচোরা ও লাজুক স্বভাবের জন্য পড়লেন চিন্তায়। ছেলে কেবল ঘরে বসে বই পড়বে আর ঘরকুনো ও মুখচোরা হয়ে থাকবে, এটা তিনি কোনোদিনও চাননি। তাছাড়া জীবনে উন্নতি করতে গেলেও তো সকলের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাই তিনি একটি উপায় বার করলেন। গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছোট একটি টুল তৈরি করালেন এবং শিশু আশুতোষকে বললেন সেই টুলের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দেবার মতো ভাবভঙ্গি করে স্কুলের পড়া মুখস্থ করতে। আশুতোষ মুখোপাধ্যায় তার বাবার কথা মতো টেবিলের কাছে সেই টুলখানার উপর দাঁড়িয়ে বক্তৃতা দেবার মতো ভাবভঙ্গি করে স্কুলের পড়া মুখস্থ করতেন এবং তিনি বক্তৃতা সম্বন্ধে নানা বই পড়তে লাগলেন। কখনো কখনো সেই বইয়ের কিছু অংশ নিয়ে বক্তৃতা করতেন, আর যদি কোনো শব্দের উচ্চারণ ভুল হতো তাহলে ইংরাজি অভিধান খুলে সঠিক উচ্চারণ দেখে নিতেন। এইভাবেই তিনি পরবর্তী জীবনে হয়ে উঠেছিলেন একজন সুবক্তা, যার নির্ভীক বক্তৃতার সামনে উচ্চতম পদস্থিত রাজপুরুষগণ প্রকম্পিত হতেন। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।